আমাদের মাঝে যে ছেলেটি সবসময় সমস্যার পাশে দাঁড়ায় এবং সেবা দিয়ে আসতেছে সে হচ্ছে আমাদের মশাল মার্কার প্রার্থী জনাব মামুনুর রশিদ রুবেল। মামুনুর রশিদ রুবেলকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গরিব মানুষের মার্কা, কৃষকের মার্কা, শ্রমিকের মার্কা, ব্যবসায়ীদের মার্কা, জনগণের মার্কা। সম্মানিত এলাকাবাসী, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু মৈত্রী জানাই আদর। প্রিয় এলাকাবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি এর আগে দুই দিন এখানে বক্তব্য দিয়েছি। নিজের যেহেতু এলাকা সেই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মেইনলি প্রোগ্রাম আছে সোনালের পার, আগামী 24 তারিখে আছে হলো শুভগণ এবং 25 তারিখে আছে খামারে। প্রিয় এলাকাবাসী, আমি যেটা বলতে চাই এইটা, আমাদের বড় ভাই এখন সিরাজ ইসলাম বাবু ভাই বলে গেলেন যে ব্যাংক আন্দোলনে আমার পিতা নেতৃত্ব দিয়েছিলেন, সেই ব্যাংক আন্দোলন শুধু নয়, 2009 সালে আমার পিতা হারুনুর রশিদ এই এলাকায় বিদ্যুৎ এনেছে, আর আমি এই কিছুদিন আগে টাওয়ার এনেছি, জিপি টাওয়ার, অর্থাৎ গ্রামীণ ফোন টাওয়ারের ব্যবস্থা করেছি। যে দুইটা জিনিস মানুষের না হলে নয়, একটা হলো বিদ্যুৎ আর একটা হলো নেটওয়ার্ক, এই দুইটা জিনিস ছাড়া মানুষ অচল। আমরা চেয়ারম্যান না হয়ে আমার পিতা যদি এমপি কে ধরে, এমপির কলার ধরে যদি বিদ্যুৎ আনতে পারে, আমি মামুন রশিদ রুবেল এলাকাবাসীর সংরক্ষণ নিয়ে আমি গ্রামীণ ফনসেন্টারে আমাদের দলের বড় ভাই আছে তুহিন ভাই, জুয়েল ভাই, তাদেরকে নিয়ে আমি অভিযোগ দিয়েছিলাম এই এলাকার 150 লোকের দরখাস্ত সই নিয়ে। আমি জিপি টাওয়ারের জন্য বাংলাদেশের সব জায়গায় টাওয়ার আছে, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই, তার মধ্যে আমাদের এই জায়গাটা এত একটা বাজে বিচ্ছিরি অবস্থা। আমরা এখানে ঢুকলে মানুষ যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে সেটার কোনো উপায় নাই, নেটওয়ার্ক নাই। ওই জন্য আমি এক দেড় বছর আগে, বিশেষ করে দেড় থেকে দুই বছর আমি কষ্ট করে, কারণ একটা টাওয়ার বসাতে গেলে সেই কোম্পানির প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হয়, প্রধানমন্ত্রী সই ছাড়া টাওয়ার পাশ হয় না, বাজেট পাশ হয় না। সেই টাওয়ার আজকে এখানে হচ্ছে আমাদের এই আমাদের এই সবজির বাজারে। প্রিয় এলাকাবাসী, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনি আপনার সন্তান, আমি এই এলাকার ছেলে, আপনারা আমার বাপ চাচা ভাই বোন, আপনারা সবকিছু এই এলাকায় আমাদের সবকিছু আছে আপনারা জানেন, অতএব এলাকাবাসী হিসাবে আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে আমার দাবি, এইবার আমি শুধু এইবারে ভোট করব, আর কখনো করব না যদি আমি নির্বাচিত না হতে পারি। একটিবার আমাকে ভোট দিয়ে আপনারা দেখেন আমি হারুন পারলার ছেলে, আমি মামুন রশিদ রুবেল, আপনাদের জন্য আমি কি করতে পারি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি তো সেদিন বলেছি এই বাজারকে আমি হাটে পরিণত করব, এবং এই এলাকার সবার আগে এই শ্রমিক বাজারের এলাকার উন্নয়ন হবে, কারণ চেয়ারম্যান যদি এলাকা আসে এই এলাকায় হাজার হাজার লোকের আনাগোনা হবে, এই এলাকার ব্যবসায়ীদের বেচা কেনা বাড়বে। এই এলাকায় চেয়ারম্যান হলে আমি যেহেতু বললাম আমি এমন কিছু পরিকল্পনা নেব, এটাকে বললাম না হাটে পরিণত করে দেবো। উন্নয়নের মার্কা, জনগণের মার্কা, জন
জনগণের মার্কা মার্শাল মার্কা সফর হাটির মার্কা মার্শাল মার্কা তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে আপনারা নিজের সন্তানের মতো দেখে নিজের ভাইয়ের মতো দেখে সব প্রলোভন ভুলে অনেকে অনেক টাকা খরচ করতেছে অনেক টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সরাসরি দেখে আমি মাঝে মাঝে চিন্তা করি আমার কি হবে কারণ আমি তো মানুষকে টাকা দিতে পারবো না আমি তো মানুষকে এরকম লক্ষ লক্ষ টাকা আমি খাওয়াতে পারবো না আমি আমার মানুষের অন্তরে আমার জন্য দোয়া আছে মানুষের অন্তরে আমার জন্য ভালোবাসা আছে আমার সম্পদ আপনাদের এই দোয়ার ভালোবাসা আমার আমি হয়তো আপনাদের টাকা দিতে পারবো না তবে আমি কথা দিতে পারি আমি আপনাদেরকে সেবা দিতে পারবো আপনারা আমার উপরে বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন কারণ আমি একজন পরীক্ষিত সৈনিক আমি একজন সেবক আপনারা নিজেরাই জানেন অতএব মায়ের কাছে মাসির গল্প করব না এলাকার ছেলে হিসাবে আজকে আপনাদের কাছে আমি পারো জোরে আমি এই এলাকার ভোট আপনাদের কাছে ভিক্ষা চাইছি একটিবার শুধু আমাকে চেয়ারম্যান করে দেখেন আমি আপনাদেরকে পাঁচ বছর অন্যরকম সেবা দেবো ইনশাল্লাহ এবং এই ইউনিয়নটাকে আমি দুর্নীতি মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দালাল মুক্ত আমি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ আমাদের এখন সোনালের পরে মিছিল সহকারে আমরা যাব ওখানে গিয়ে প্রোগ্রাম করব সবার এলাকাবাসীর সবার উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে এই মিছিলে আপনারা অনেকে যাদের দোকানপাট আছে তারা বন্ধ করে অন্তত এই মিছিলে সবাই শরীক হবেন এই আহ্বান থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এলাকাবাসী আপনারা বসান বেশি অনুরোধ করেন না কারণ প্রস্তাব আছে